চাল ছিটিয়ে শহরে আসা গাড়িগুলোকে স্বাগত জানাচ্ছেন লেবাননের বাসিন্দারা করছেন আনন্দ উল্লাস রাস্তায় উড়াচ্ছেন হিজবুল্লার পতাকা অনেকেই হয়তো ভেবেছিল আর দেখা হবে না আপনজনের সাথে তাই বহুদিন পর প্রিয়জনের সাথে সাক্ষাৎ হতে কান্নায় ভেঙে পড়েন লেবাননের অনেক বাসিন্দা এক আবেক্ষণ পরিবেশের সৃষ্টি হয় লেবাননের দক্ষিণে আমরা খুশিতে আত্মহারা মানুষ আনন্দ উদযাপন করছে হর্ন বাজাচ্ছে দেখুন পুরো শহর ধ্বংসস্তূপ মানুষকে তাদের বাড়ি ছাড়তে হচ্ছে বাড়িঘর ধ্বংস হয়েছে কিন্তু আমরা দক্ষিণের মানুষ হিসেবে এগুলোতে অভ্যস্ত আমাদের বাড়ি যদি ধ্বংস হয়ে যায় আমরা আমাদের মাথা উঁচু রাখবো হিজবুল্লাহকে ধন্যবাদ নিজ নিজ গন্তব্যে ফিরতে মালপত্র তোলা হয় গাড়িতে শিশুর খেলনা থেকে শুরু করে তোষক বালিশ স্থান পাচ্ছে বাহনগুলোতে উল্লাস উদযাপন করতে বাজানো হচ্ছে গাড়ির হর্ন আমি এখানে অনেক বন্ধু বানিয়েছিলাম এখন দক্ষিণে যাওয়ার জন্য আমাদের আবার আলাদা হতে হচ্ছে আমি তাদের ছেড়ে যেতে চাই না আমরা অনেক কেঁদেছি সত্যি বলতে ওরা আমার বোনের মতো ছিল তাদের গন্তব্যে ফেরার খুশি চোখে মুখে যদিও দক্ষিণে না ফিরতে হুশিয়ারি দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একইভাবে লেবানন সরকার ও বাসিন্দাদের এখনই দক্ষিণে না ফেরার আহ্বান জানায় যদিও সব হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি ফেরার এ ঢল নামছে দক্ষিণ লেবাননে মহান সৃষ্টিকর্তার কৃপায় আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি এখানে স্বাভাবিকভাবে নিঃশ্বাস ফেলতে পারছি দক্ষিণের মাটি উয়ের ঘ্রাণ আর কোন জায়গায় নেই মঙ্গলবার বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দেন গেল কয়েক মাস ধরে চলছিল হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যকার সংঘাত এতে লেবাননের লাখ লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদে সরে যেতে বাধ্য হয় নাশ্রিন আক্তার নিউজ ডেস্ক দেশ টিভি